আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স মুসলিমাইজেশন টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে বিশেষ দুজন অতিথি রয়েছেন এবং আমরা তাদের কাছ থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। সো চলুন আমরা আগে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন আগারগা ডি টাইপ অফিসার্স কলোনি জামে মসজিদের ইমাম এবং খতিব মুফতি মাওলানা মুফতি শেখ আবু তাইয়েব হাফিজাহুল্লাহ। এবং আমাদের সাথে আরও আছে পশ্চিম আগারগা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা সাইদ আহমেদ হাফিজাহুল্লাহ। সুতরাং আজকে আমরা বিশেষ দুই ব্যক্তিত্বকে পেয়েছি, দুজন আলেমকে পেয়েছি। তো আমরা তাদের সাথে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আসলে আমরা কথা বলবো না, আমরা তাদের কাছ থেকে জানবো, আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মুসলিম উম্মার ঐক্য। মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব কতটুকু সেটাই আমরা এখন তাদের কাছ থেকে জানবো। প্রথমে আমি কথা বলতে চাই শেখ আবু তাইয়েব হাফিজাহুল্লাহর সাথে এবং ওনার কাছে আমি প্রথম প্রশ্ন যেটা রাখতে চাই যে শেখ, আমরা মানে এখন তো অনেক বিভাজন আমরা দেখতে পাচ্ছি সমাজে এবং সর্বস্তরে, তো মুসলিম উম্মার ঐক্য কতটুকু প্রয়োজন এই সময় মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য? এটাই প্রথম প্রশ্ন আপনার কাছে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين, اما بعد, যে বিষয়টি জানতে চাওয়া হলো, আজকে মুসলিম উম্মার মধ্যে নানা বিভাজন এবং বিভক্তি, এই বিভাজন এবং বিভক্তি যেন না থাকে বরং মুসলিম উম্মার মধ্যে ঐক্য গড়ে উঠে, সেই ঐক্যের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্বন্ধেই মূলত জানতে চাওয়া হয়েছে। আসলে মৌলিকভাবে আমার প্রশ্নের মধ্যেই একটু একটা বলার বিষয় আছে, সেটা হলো বিভাজন। বিভাজনটা তো অবশ্যই শরীয়তের দৃষ্টিতে কিংবা আমাদের ইসলামের মধ্যে মুসলমানদের পারস্পরিক বিভাজন, আত্মকলহ, নিঃসন্দেহে এটা বর্জনীয়, অত্যন্ত নিন্দনীয় একটা বিষয়। কিন্তু আপনার ইখতিলাফ যে শব্দটা আমরা ব্যবহার করে থাকি, এই ইখতিলাফ মানেই কিন্তু বিভাজন নয়, ইখতিলাফ মানেই বিভাজন নয়। আমরা হাদিসের যে সকল পাঠ অধ্যয়ন করি, অধ্যয়ন করার পরে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েই দুই ধরনের ইখতিলাফ সামনে এসেছিল। একটাকে তো সরাসরি যেটা বলাই হয় বিভাজন, আরেকটা আসলে বিভাজন না, আরেকটা হলো মতভিন্নতা। মতভিন্নতা যেটা ওটা থাকতেই পারে, ওইটা থাকাটা আরও ভালো। ইমাম মালিক রহমতুল্লাহের বক্তব্য অনুযায়ী মতভিন্নতা, এটা উলামায়ে কেরামের পারস্পরিক যে মতভিন্নতা, এটা উম্মতের জন্য রহমত স্বরূপ, এটা কখনোই বিভাজন নয়, বরং এটা প্রশংসনীয়। এটার কারণে উম্মতের মধ্যে কোনো ধরনের বিভক্তি কিংবা কোনো কলহ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাও নাই। স্বয়ং হাদিসে পাকের মধ্যেই তো এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় যেই দল পাঠিয়েছিলেন, বনু কুরাইজায় বলেছিলেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, যে বনু কুরাইজায় গিয়ে তোমাদের মধ্যে বনু কুরাইজায় যাওয়ার আগে যেন কেউ আসরের নামাজ না পড়ে। দেখা গেল পথিমধ্যে আসরের সময় হয়ে গেল, একদল সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী বলেছেন যে বনু কুরাইজায় না গিয়ে আসর পড়া যাবে না, এই জন্য আমরা ওখানে গিয়ে আসর পড়বো, ওয়াক্ত শেষ হয়ে গেলে ওখানে গিয়ে কাজা করবো। আরেকদল সাহাবি বললেন যে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হাদিস দ্বারা বুঝিয়েছেন দ্রুত যাওয়া, অতএব আমরা দ্রুতই তো চলছিলাম, ইতিমধ্যে সময় হয়ে গিয়েছে, এই জন্য আমরা নামাজটা এখানেই পড়ে নিই। তারা ওই যথারীতি একদল চলে গিয়েছে, আরেকদল ওখানে নামাজ পড়ে তারপর গিয়েছে, আরেকদল ওখানে গিয়ে কাজা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই বিষয়টা আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুইজনেই ঠিক পথে আছো, উভয় দলই ঠিক পথে আছো। মানে এটা হলো ইজতিহাদি ইখতিলাফ, ইজতিহাদি ইখতিলাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য কিংবা আল্লাহ তাআলার কোনো বক্তব্য যদি বিভিন্ন দিকের সম্ভাবনা থাকে, প্রত্যেকের কাছে নিজ নিজ দলিলের আলোকে নিজে নিজে এক একটা দিককে প্রাধান্য দিবে। বাকি এক্ষেত্রেও মনে রাখতে হবে যে আমি আমার দিককে প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে আরেকটি দিক বাতিল হয়ে গেল।
আরেকদিক বাতিল নয়, বরং আমার দিকটা আমার দৃষ্টিতে প্রাধান্য পেতে পারে, আরেকজনেরটা আরেকজনের দৃষ্টিতে প্রাধান্য পেতে পারে। এই ইখতিলাফটা শরীয়তের মধ্যে আল্লাহর হাবিবের জমানায়। এবং ওই যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরেক বিখ্যাত হাদিস আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেক সাহাবীকে ধরে নিয়ে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে উল্টা পাল্টা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তুমিও তেলাওয়াত করো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন, তুমিও তেলাওয়াত করো। উভয় তেলাওয়াত করার পরে আল্লাহর হাবিব বললেন, কুল্লুকুমা মুহসিনুন, কিলাকুমা মুহসিনুন, কিলাকুমা মুহসিনুন, যে তোমরা দুজনের পড়াই ঠিক আছে। ওই যে কেরাতে সাবা, এর দ্বারা বোঝা যায় যে এই যে ইজতিহাদি ইখতিলাফ যেগুলো, এগুলো আমাদের শরীয়তে নিন্দনীয় তো নয়ই, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে এই ইখতিলাফগুলো চলে এসেছে এবং আল্লাহর হাবিব এই ইখতিলাফগুলোকে বহাল রেখেছেন। কখনোই আল্লাহর হাবিব বলে নাই, তুমি ঠিক আছো, তুমি ভুল, তুমি ভুল, তুমি ঠিক আছো, এগুলো বলেনি, বলেছেন তোমরা দুজনেই ঠিক আছো। এর দ্বারা আল্লাহর হাবিব ইজতিহাদের যে পথ, উম্মতের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত ভিন্নতা দেখা দিবে, এই পথকে আরও অবারিত করে দিয়েছেন। এবং এই পথকে অবহিত করার দ্বারা আল্লাহর নবী এটা বুঝিয়েও দিয়েছেন যে তোমরা মত ভিন্নতা থাকা সত্ত্বেও পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, একে অপরকে হক মনে করবে, একে অপরকে কখনোই বাতিল মনে করতে পারবে না। এটা তো হলো এক ধরনের ইখতিলাফ। আরেকটা হলো ইখতিলাফ ফিন নাজায়ের বলা হয় যেটাকে, সেটা হলো মতবাদগত ভিন্নতা, মতবাদগত ভিন্নতা, মতবাদগত ভিন্নতা। ওয়ামাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য যে কোনো কিছুই কেউ নিয়ে আসুক সেটা গ্রহণ করা হবে না। এগুলো হলো মতবাদগত ভিন্নতা। অর্থাৎ ইসলামের মধ্যে যদি ইসলাম ইসলামই না থাকে, এমন কোনো মতবাদ যদি ইসলামে প্রবেশ করে, তখন সেটা অবশ্যই আমাদেরকে প্রতিহত করতে হবে। মুসলিম নামধারী হতে পারে, এখানে আবার এই কথা বলা যাবে না যে এটার কারণে তো মুসলিম উম্মার ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে না। ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলের মধ্যে 72টা দল ছিল, আমার মধ্যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, আল্লাহর হাবিব বলেছেন, এবং বলেছেন একটা দল, একটা দল জান্নাতি আর সবগুলো জাহান্নামি। আল্লাহর হাবিব যে বললেন একটা আমার উম্মতের মধ্যে বলেছেন, কিন্তু মানে মুসলিম নামধারীদের মধ্যেই অনেকগুলো দল হবে, যেই দলের মধ্যে একটা দল জান্নাতের পথে থাকবে আর পুরো 72টা দলই কিন্তু বিপথে থাকবে। এদের সমাধান আল্লাহর হাবিব দিয়ে দিয়েছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন, এরা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, সুন্নাহ এবং জামাআত। সুন্নাহ, সুন্নাহকে ধরতে হবে সাহাবা একরাম, তাবিঈ এবং কুরুনে সালাসা, কুরুনে সালাল আল মাশহুদি লাহু বিল খায়র যেটাকে বলা হয়, যে তিন যুগের ব্যাপারে আল্লাহর হাবিব কল্যাণের ব্যাপারে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। ওই তিন যুগের লোকজন যে পথে আছে ওই পথ অনুসরণ করবে, আর সুন্নাহ আমি আমার সুন্নাহ অনুসরণ করবে। আবার অন্যান্য হাদিসের মধ্যে কিতাবুল্লাহ আছে, সুন্নাহ আছে, অন্য কোনো হাদিসের মধ্যে রওয়ায়েতের মধ্যে কিতাবুল্লাহ আছে, আল্লাহ নবীর আইত্রা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের কথা আছে, বিভিন্ন বর্ণনার দ্বারা এটাই বোঝা যায় যে কোরআন, সুন্নাহ এবং কুরুনে সালাসা মাশহুদ লাহু বিল খায়র, যেগুলো এই পথের অনুসরণ করতে পারলে ওই 72টা দল না হয় যে একটা দল, ওই একটা দল আমি থাকতে পারবো। এই জন্যে আমার প্রথম কথা হলো যে ইখতিলাফ মানেই বিভাজন নয়, ইখতিলাফ মানেই কখনো বিভাজন নয়, বরং ইখতিলাফটা এর অর্থ আমরা এটা করতে পারি মত ভিন্নতা, মত ভিন্নতা। একজন একটা মত পেশ করলো, আরেকজন আরেকটা মত পেশ করতেই পারে। আমি আসলে এই কথাটা বলার পরে আমি শ্রোতা মণ্ডলের উদ্দেশ্যে যে কথা বলতে চাই সেটা হলো, আমাদের শাইখুল ইসলাম তকি উসমানি দামত বারকাতুহু তিনি একটা গল্প বলেছেন, তিনি যখন কিরগিজিস্তানে গিয়েছেন, ওখানে যাওয়ার পরে দেখলেন উলামায়ে কেরামের মধ্যে মুসলমান শ্রেণীর মধ্যেই দুইটা দল, এক দল যারা পাশ্চাত্যের বিভিন্ন ছোঁয়া, পাশ্চাত্যের অপসভ্যতা, যেগুলো ওই অপসভ্যতায় অভ্যস্ত হয়ে পোশাক পরিচ্ছদ ইত্যাদি কোনো কিছুর মধ্যে ইসলামী কোনো বেশভূষা তাদের মধ্যে নাই, এ হলো এক শ্রেণী। আরেক শ্রেণী যাদের মধ্যে ইসলামী বেশভূষা আছে কিন্তু তারা পরস্পর মতবিরোধ করছে, কি নিয়ে? যে মসজিদে গিয়ে দ্বিতীয় জামাত করা যাবে কিনা, এ নিয়ে তারা একে অপরের পিছনে লেগে আছে। আল্লাহ তাআলা কোথায় আছে, আরশে আছে না ফরশে আছে, এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ। হাত কোথায় উঠাবে, কাঁধ বরাবর হাত উঠাবে নাকি কান বরাবর হাত উঠাবে, এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ। উনি আশ্চর্য হয়ে গেলেন যে যেখানে ইমানের নাম, গন্ধ এবং নিশানা পর্যন্ত চলে যাচ্ছে, এখানে তারা কি মতবিরোধ নিয়ে আছে।
একেবারেই ফুরুআত, যেগুলো সুন্নাহ, মুস্তাহাব্বাত, মান্দুবাত কিংবা হালাল, জায়েজ, এই সকল বিষয় নিয়ে তারা পারস্পরিক মত ভিন্নতা একে অপরের এই একটা ঘটনা বলেছেন, আরেকটা ঘটনা বলেছেন রাশিয়ার ঘটনা, যে সফরদর সফরে রাশিয়াতে গিয়েছেন, ওখানেও দেখেছেন যে একই অবস্থা। মদিনা মুনাওয়ারা থেকে উলামায়ে কেরাম পড়াশোনা করে অনেক বড় বড় সার্টিফিকেট নিয়ে এসেছেন, আসার পরে যারা নানা জুলুম নির্যাতন রাশিয়ার যে অবস্থা, এত কিছু সত্ত্বেও ইসলামের বাতি এবং প্রদীপকে যারা ধরে রেখেছে, ওখানে যে ইমাম শাফি রহমতুল্লাহের মাসলাকের অনুসারী, যেহেতু রাশিয়ার মধ্যে বেশি ইমাম শাফি রহমতুল্লাহের মাসলাকের অনুসারীদের মধ্যে কিছু কিছু বিষয় দেখা গিয়েছে তাসউফের এবং সুলুকের তাদের মধ্যে চর্চা বেশি ছিল, এবং সেই চর্চা করতে গিয়ে তাদের মধ্যে কিছু বিষয় সামনে চলে এসেছে। ওনারা ওখান থেকে এসেই ফতোয়া দেওয়া শুরু করলো, এরা কাফের, এরা কাফের, এরা কাফের, অথচ এরা ইসলামের বাতি এত দীর্ঘদিন পর্যন্ত ধরে রেখেছে। কি জন্য ফতোয়া দিচ্ছে? যে ছোটখাটো একটা বিষয়ে, যে এই আমলটা হয়তো সহি হাদিসের কিছুটা মুখালিফ হচ্ছে, সহি সুন্নার কিছুটা মুখালিফ হচ্ছে, একটা সহি সুন্নার মুখালিফ হওয়ার কারণে একজন ব্যক্তিকে তো কাফের ফতোয়া দেওয়া যায় না কখনোই, এটার ক্ষেত্রে ওনার এক ধরনের তাউইল এবং ব্যাখ্যার আশ্রয় নিতে পারেন। এই জন্যে মুসলিম উম্মার মধ্যে আমাদের আল্লামা শফি রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা শফি রহিমাহুল্লাহ তাআলা পাকিস্তানের বিখ্যাত মুফতি ছিলেন, মুফতি আজম, তিনি জওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডের মধ্যে আমাদের মুসলিম উম্মাকে সম্বোধন করে উনি একটা আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানটা হলো যে আজকে আমরা যে ছোটোখাটো বিষয় নিয়ে ইখতিলাফে লিপ্ত আছি, যে মত ভিন্নতা কিংবা মতবিরোধ, এগুলো এখন এমন এক পর্যায়ে চলে গিয়েছে, বিষয়বস্তু যে বিষয়বস্তু টানা হয়েছে, এই বিষয়বস্তুটা অনেক প্রশস্ত, এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় আলোচনা করেই যেতে হবে, করেই যেতে হবে। এই জন্য সংক্ষেপে আর কি উনি যেই কথাটা বলেছেন সেটা হলো যে বর্তমানে ফিকরি ইরতিদাদ, ফিক্রি ইরতিদাদ, ফিক্রি ইরতিদাদের অর্থ হলো মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যা যাকাত আদায় করছে সব করছে, কিন্তু মানসিক দৃষ্টিকোণ থেকে সব মুরতাদ হয়ে যাচ্ছে, চিন্তাগত দৃষ্টিকোণ থেকে চিন্তাগত মুরতাদ। আপনি দেখছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, আপনি দেখছেন যে উনি হজ করছে, যাকাত দিচ্ছে, পাঞ্জাবি পায়জামা টুপি সুন্নতি লেবাস আছে, কিন্তু ফিক্রি ইরতিদাদ, চিন্তাগতভাবে তিনি মুরতাদ হয়ে গিয়েছেন, উনি তো জাহান্নামী হয়ে যাচ্ছে, আর আমরা কে হাত উঠাবো, কোথায় হাত উঠাবো, কোথায় হাত বাঁধবো, এই নিয়ে আমরা ব্যস্ত। অথচ মানুষ শতে শতে দলে দলে মানুষ ফিকরে ইরতিদাদে লিপ্ত হয়ে মুরতাদ হয়ে যাচ্ছে, এরা আমার অজান্তে, আপনার অজান্তে, সকলের অজান্তে মানুষ মুরতাদ হয়ে মারা যাচ্ছে। ইসলামের বিধিবিধান সম্বন্ধে তার মনের মধ্যে সংশয় আছে, আপত্তি আছে, কুরবানি নিয়ে আপত্তি আছে, তালাক নিয়ে আপত্তি আছে, বহুবিবাহ নিয়ে আপত্তি আছে, নানা দাস দাসী প্রথা নিয়ে আপত্তি আছে, কুরআন সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত অকাট্য বিষয়গুলো নিয়ে আজকে মানুষের ভিতরে আপত্তি, অথচ তার বেশভূষা সে মুসলমান। এই মানুষটা যে মারা যাচ্ছে কি নিয়ে মারা যাচ্ছে? আমাদের আজকে আমরা যদি পারস্পরিক, এই যে এটাকে কখনোই মত ভিন্নতা বলবো না, আমাদের সমাজে যেটা চলছে এটার নিঃসন্দেহে এটা একটা বিভাজন, এবং এটাকে মতবিরোধ বলা হয়, এটা ভিন্নতা না, এটা একটা মতবিরোধ যেই আকার ধারণ করেছে আমাদের মধ্যে, এই মতবিরোধ যদি আমাদের চলতেই থাকে তাহলে লাখে লাখে মানুষ, কোটি কোটি মানুষ উম্মতের পরে উম্মত ফিকরি মুরতাদ হয়ে, চিন্তাগত মুরতাদ হয়ে মারা যাবে, আল্লাহ তাআলার দরবারে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্যে আমাদেরকে এই ফিকরি ইরতিদাদ, এটা রুখবার জন্য বর্তমানে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। কে কোথায় হাত বাঁধলো, কে কোথায় কি করলো, ও নিয়ে আমাদের চিন্তা চেতনার বিষয় না, ওইটা নিয়ে ভিন্ন আলোচনা হতে পারে, কে কোথায় হাত বাঁধবে, কে এটার জন্য ইলমি মজলিসে পারস্পরিক আলোচনা হতে পারে, কিন্তু এটার জন্য তো কখনো মতবিরোধ হতে পারে না, এটা তো মতবিরোধের কোনো বিষয়ই না। এই জন্যে আমাদের প্রয়োজনীয়তাটা, প্রয়োজনীয়তা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, ওগুলো আমি না বলে আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি যে আজকে আমার এতটুকুন, আমার যেই শক্তিটা ব্যয় করা দরকার ছিল মানুষকে মুরতাদ হওয়া থেকে বাঁচানোর জন্য, সেই শক্তিটাকে কিন্তু আমি ব্যয় করছি এক সুন্নাহ থেকে মানুষকে আরেক সুন্নাহর দিকে নিয়ে আসার জন্য, এক সুন্নাহ থেকে আরেক সুন্নাহর দিকে নিয়ে আসার জন্য। এখানে হাত বাঁধাও, এখানে হাত উঠানো সুন্নাহ, এখানে হাত উঠানো সুন্নাহ, এক সুন্নাহ থেকে আরেক সুন্নাহ নিয়ে আসার জন্য আমি উঠে পড়ে লেগেছি, কিন্তু মানুষ মুরতাদ হয়ে মারা যাচ্ছে সেই দিকে কিন্তু আমি কোনো ধরনের আমার শক্তি ব্যয় করছি না, এবং এটার জন্য আমাকে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর হাবিবের দরবারে জবাবদিহি করতে হবে। এই চেতনা, এই চিন্তাটা যদি আমি আমার ভিতরে লালন করি, তাহলে আমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এখন আমাদের ভিতরকার সকল বিভাজন ভুলে, সকল বিভাজন ভুলে সকলের সম্মিলিত শক্তিকে এই ক্ষেত্রে ব্যয় করা কতটা অপরিহার্য হয়ে পড়েছে।
ভবিষ্যতে কখনো সুযোগ হলে বিস্তারিত করবো ইনশাআল্লাহ তাআলা তৌফিক থাকবে। শেখ চমৎকার আলোচনা করলেন এবং আপনার আলোচনায় আমরা অনেক কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা অন্য আঙ্গিকে এই ব্যাপারটা জানলাম এবং আপনার কিছু টপিক আমাদের খুবই আসলে চিন্তার খোরাক যোগাবে ইনশাআল্লাহ আমাদের এবং আমাদের দর্শকদের। তো আমরা এখন যাব আমাদের মৌলানা সাইদ আহমেদ হাফিজুল্লাহর কাছে এবং ওনাদের কাছে আমার প্রশ্ন থাকবে ওনার কাছে যে শেখ তো বললেন গুরুত্বের কথাগুলো বললেন এবং আমরা এখন জানতে চাচ্ছি শেখ যে কি করণীয় আমাদের এই যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে এই সমস্যাটা উত্তরণে উম্মার ঐক্যের জন্য আমাদের করণীয় কি আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ যাবৎ মুহতারাম মুফতি আবু তাইয়্যিব দামাত বারাকাতুহুম ওনার পক্ষ থেকে মূল্যবান কিছু নসিহত আমরা শুনলাম। তো আমি ওনার কথার সম্পর্ক হিসেবেই উম্মার ঐক্য প্রসঙ্গে যে আমাদের কী করণীয় আমি প্রথমে কোরআনুল কারিমের কয়েকটি আয়াতের উদ্ধৃতি আয়াত যেমন সূরাতুল আনফাল রয়েছে সূরাতু আনআম সূরাতু আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও একাধিক আয়াতের মধ্যে উম্মার সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করেছেন। ওয়া তাসবিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সকলেই আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। অনুরূপভাবে পান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি। সূরাতু আনআমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এটা হচ্ছে আমার সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ, এই পথে তোমরা অনুসরণ করো এবং অন্যান্য একাধিক পথ রয়েছে যা শয়তানের পথ, সেই পথের অনুসরণ তোমরা করো না, তাহলে এই পথগুলো তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে, তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দেবে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমাদেরকে একতাবদ্ধ থাকার ব্যাপারে নির্দেশ করেছেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মূল্যবান হাদিসের মধ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আমাদেরকে নির্দেশ করেছেন। এক্ষেত্রে ঐক্যবদ্ধ আমরা থাকবো কীভাবে বা কোন বিষয়ের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া উচিত, কোরআন কারিমের আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে ঐক্যবদ্ধ হতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ওয়াহদাতুল উম্মাহ আল ইসলামিয়ার মূল প্রতিপাদ্য বা মৌলিক বিষয়টা হলো যে আমাদেরকে উসুলউদ্দিন শরিয়তের মৌলিক বিধিবিধান তথা আকায়েদ ইমান বিল্লাহ ইমান বিল মালায়িকা ইমান বিল কুতুব ইমান বি রসুলিল্লাহ অনুরূপভাবে আল ইয়াউমুল আখির এবং আল কদর খাইরিহি ওয়া শাররিহি তথা আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে যে ফয়সালা করেছেন এর তাকদীরের ব্যাপারে বিশ্বাস পোষণ করে। এক কথায় আকায়েদের ক্ষেত্রে মুসলিম উম্মাহ সকলকেই একতাবদ্ধ থাকতে হবে আকিদার ক্ষেত্রে, এটা হলো উসুলউদ্দিন এবং দ্বীনের অন্যান্য যে স্বতঃসিদ্ধ বিধিবিধান যেটা কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে সুস্পষ্ট প্রমাণাদির মাধ্যমে যেটা প্রমাণিত রয়েছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে যে প্রান্তের মুসলমানই আমরা হই না কেন সকলকেই আমাদেরকে এই ছয়টি বিষয় তথা ইমান বিল্লাহ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, তার ওয়াহদানিয়াতের প্রতি বিশ্বাস, ফেরেশতাগুলোর প্রতি বিশ্বাস এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল যারা আগমন করেছেন তাদের প্রতি বিশ্বাস, অনুরূপভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা আমাদের জন্য করা হয়েছে তাকদীরের প্রতি বিশ্বাস এবং কিয়ামত দিবস হাশর দিবসের প্রতি বিশ্বাস পোষণ করা ইত্যাদি আকায়েদের ক্ষেত্রে আমাদেরকে একতাবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি বিষয়। বাকি আমাদের করণীয় কী, ঐক্যবদ্ধ থাকতে হলে আমাদের করণীয় কী, আমরা আমাদের পূর্ববর্তী আলোচনার আলোচকের যে বিষয়টা যে আমাদের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে, তো এখানে বাংলায় যদি আমরা শব্দ ব্যবহার করি তাহলে একটা হলো মতবাদ বা মতভিন্নতা, আরেকটা হলো বিভেদ বিচ্ছিন্নতা। তো দুইটার বিষয়ের ক্ষেত্রে আমাদের মতবাদ বা মতভিন্নতা এটা প্রশংসিত, এটা সর্বক্ষেত্রে সর্বকালই ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল এবং এখনও আছে, এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে মতভিন্নতা বা একাধিক মতামত এটা থাকতে পারে এবং আসতে হবে, এটা আসবেই। বাকি যে বিচ্ছিন্নতা বা বিভেদ উম্মার মধ্যে, প্রথমত যদি আকীদার ক্ষেত্রে বিভেদ বিচ্ছিন্নতা দেখা দেয়
অর্থাৎ আমি যে আকায়েদের যে বিষয়গুলো আসছে এই বিষয়গুলোর মধ্যে থেকে কোনো একজন যদি এগুলোর কোনো একটা বিষয়কে অস্বীকার করে, আল্লাহ তাআলার জাত ও সিফাত, ওয়াহদানিয়াত কিংবা ফেরেশতাকুলের প্রতি বা কিতাব রসুলদের প্রতি বা অন্যান্য আহলুস সুন্নাহ ওয়াল জামার যে আকীদাগুলো রয়েছে এই আকীদাগুলোর মধ্যে থেকে কোনো একটি বিষয়কে যদি অস্বীকার করে তাহলে সে মৌলিকভাবে ইসলামের এই দিন থেকে বের হয়ে যাবে, দিন থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু অন্যান্য যেগুলো শাখাগত বিষয় সেই শাখাগত বিষয়গুলোর ক্ষেত্রে একাধিক মতামত তৈরি হওয়া বা আপনার একাধিক পন্থা থাকা সেটার ক্ষেত্রে কোনো ধরনের বড় ধরনের কোনো ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হবে না। কাজে এক্ষেত্রে আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হলো ওয়াহদাতুল উম্মাহ অত্যন্ত জরুরি, কিন্তু ওয়াহদাতুল মানহাজ তথা পদ্ধতিগত সকলে একরকম হওয়া এটা বাধ্যতামূলক না। আমরা দাওয়ার ক্ষেত্রে যদি আসতে পারি যে দাওয়ার ক্ষেত্রে সকলেই এক পন্থায় দাওয়াত দিবে, একই ধারায় দাওয়াতের কাজ করবে এটা তো জরুরি না। যারা তাবলিগের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে তারা এক ধরনের দাওয়াতের এই পন্থায় কাজ করছে, এটা একটা মুবাহ পন্থা। যারা ওয়াজ নসিহতের মাধ্যমে উলামায়ে কেরাম দাওয়াতের কাজ করছেন এটা একটা পন্থা, এটা একটা পদ্ধতি। অনুরূপভাবে যারা আলোচনার মাধ্যমে বা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবেই তো দাওয়ার কাজ চলছে, অমুসলিমদের মাঝে দাওয়ার কাজ চলছে, নাস্তিকদেরকে নিয়ে দাওয়ার কাজ চলছে বিভিন্ন ধরনের, তো সকলের এই দাওয়ার কাজগুলো যদি বলতে হয় যে না সবাইকেই একটা পদ্ধতিতেই করতে হবে তাহলে তো এটা সম্ভব না, এবং এটা এই এই পদ্ধতির মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা সম্ভব না। সুতরাং আমাদেরকে আকায়েদের ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থেকে শাখাগত বিষয়ে পদ্ধতিগত বিষয়ে আমাদেরকে এটা বৈচিত্র্য আনতে হবে। এই বৈচিত্র্যের মাধ্যমে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের মধ্যে অর্থাৎ আমাদের মূল এক, শাখা প্রশাখা অনেক। যেমন এইভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে নবুয়তের ধারা চালু রেখেছেন, এই হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই এই সিরাতুল মুস্তাকিম কিন্তু একই পথ। এটা কিন্তু ইসলাম সেই শুরু থেকে, আজকে এটা শুরুর কেবলমাত্র যে আল্লাহ রাসূলের এই দিনটাই ইসলাম বিষয়টা এমন না, বরং হযরত আদম আলাইহিস সালাম যেই দিন নিয়ে আগমন করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ অন্যান্য নবী ও রাসূলগণ যেই দিন নিয়ে আগমন করেছেন, সকলের দিন ধর্মের মৌলিক বিষয় এক, কিন্তু শরীয়তের বিধানাবলীর ক্ষেত্রে ভিন্নতা ছিল। মূসা আলাইহিসসালামের বিধানের মধ্যে একটু কঠোরতা ছিল, ঈসা আলাইহিসসালামের বিধানের ক্ষেত্রে একটু শিথিলতা চলে আসছে। এই অনুরূপভাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মধ্যে অনেক বিষয় এই কঠোরতা এবং শিথিলতার একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে। তো অনুরূপভাবে আমাদের এই উম্মার মধ্যে যেমন আমাদের মাজহাব রয়েছে, এই মাজাহেবগুলো আপনার ফিকহি আন্দাজে এটা কোরআন ও সুন্নার ব্যাখ্যা, এক এক ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এবং মুস্তাহিদিন যারা ছিলেন তারা কোরআন ও সুন্নার ব্যাখ্যাগুলোকে দাঁড় করিয়েছেন সহজভাবে আমল করার জন্য। তো অনুরূপভাবে এটাও একটা আপনার বৈচিত্র্য, এটা মতভেদ নয় বা বিচ্ছিন্নতা নয়, এটা হচ্ছে বৈচিত্র্য। তো ঠিক তেমনইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হলে প্রথম বিষয় বলবো আমাদেরকে আকায়েদের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে। আমি যে মাসলাকে অনুসরণ, আমি হানাফি হই, আমি মালিকি হই, আমি শাফি, আমি হাম্বলি কিংবা আমি আহলে হাদিস, যে কোনো মাসলাকে আমি অনুসরণ করি, আমার নাম ভিন্ন হতে পারে কিন্তু আমাদের আকায়েদের ক্ষেত্রে আমরা সকলেই একই অংশের এবং একই গোড়ার আমাদেরকে বলতে হবে। তো দ্বিতীয়ত আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার অন্যতম একটা বিষয় হলো যে ইসলামে যে সকল বিষয়কে শিয়ার বলা হয়েছে বা ইসলামের প্রতীক বলা হয়েছে, অনুরূপভাবে শরিয়ার আরকানের ক্ষেত্রে মৌলিক বিষয় এটাও অন্তর্ভুক্ত। যেমন সালাতে জামাতের সাথে একত্রিত হওয়া, ঈদের সালাতে একত্রিত হওয়া, হজে একত্রিত হওয়া ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ইসলামের প্রতীক। এখানে কোনো মাজহাব, কোনো মতভিন্নতা নিয়ে কেউ যদি মনে করে যে না আমি সেখানে যাব না তাহলে এটা সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যে না আমি সেখানে হানাফিরা হজ করতে যায় আমি যাব না, কিংবা আহলে হাদিসরা এই কাজটা করতে যাচ্ছে আমি সেখানে যাব না, সালাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তো সে মুসলিম হিসেবে থাকতে পারে না। কাজে ইসলামের শিয়ার তথা ইসলামের প্রতীক যে সমস্ত বিষয় কোরআন ও সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া। তৃতীয়ত হচ্ছে যে আমাদেরকে যে কোনো মতভেদ যদি আমাদের মধ্যে দেখা দেয়
বা মত বিভেদ যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কোরআন কারিমের নির্দেশনা অনুসারে ফারুদ্দু হইলাল্লাহি ওয়ার রাসূল ওয়া রাসূলি, তো কোরআন এবং সুন্নার আমাদেরকে মুখাপেক্ষী হতে হবে। আমাদের মধ্যে যখন কোনো বিষয়ে মতভিন্নতা দেখা দিবে তখন সেক্ষেত্রে কোরআন ও সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক নির্দেশনা আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যদি এই বিষয়গুলো আমরা খেয়াল করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, হাদিসখানা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উদ্ধৃত করেছেন তাদের দুই কিতাবের মধ্যে। এবং রাসূল বলছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটি প্রাচীরের মতো, একটি প্রাচীর যেরকম ভাবে একটি ইট আর অপর আরেকটি ইটকে আঁকড়ে ধরে আছে, আঁকড়ে ধরে থাকার কারণে এটা প্রাচীর হয়েছে। যদি একটি অপরটিকে ধরে না থাকতো তাহলে এটা প্রাচীর হওয়া সম্ভব হতো না। তো অনুরূপভাবে মুসলিম উম্মার আপনার আকৃতিটা আল্লাহ রাসূল উপমা দিয়েছেন, তিনি দুই হাতকে এইভাবে উপমা দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মুসলিম উম্মার অবস্থাটা হবে যে একটি প্রাচীরের মতো একসাথে মিলিত হয়ে থাকবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আল মুসলিমু কারজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু জাসাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে একজন মুসলিম জাতির পূর্ণ অবস্থাটা হলো একজন মানুষের মতো, যদি তার চোখে আঘাত পায় তাহলে পূর্ণ শরীরে সে আঘাতগ্রস্ত হয় এবং ব্যথা পায়। তো এই বিষয়গুলো থেকে আমরা যেটা দেখি সেটা হলো আমাদের মধ্যে মতভিন্নতা হওয়া স্বাভাবিক বিষয়। তো মতভিন্নতা বা মতভেদ হওয়ার পরেও অন্য মতামত প্রদানকারী যিনি আছেন তার প্রতি শ্রদ্ধা পোষণ করা বা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন। কারণ আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এই হাদিসের যে ভাষ্য বা যে ব্যাখ্যা আমাদের কাছে আছে সেটা হলো যে একজন মুসলিম অপর মুসলিমের তার সম্মান, তার সম্পদ এবং তার জীবনের নিরাপত্তা লাভ করবে সেই পরিপূর্ণ মুসলিম হবে। যদি তার কাছে অন্য একজন মুসলিম নিরাপত্তা লাভ না করে তাহলে বুঝতে হবে যে তার ইমানের মধ্যে অপূর্ণতা রয়েছে। তো একজন মানুষের সাথে যখন দ্বন্দ্ব হয় বা কোনো বিষয়ে যখন মতভেদ দেখা দেয় তখনই তার মাধ্যমে অন্য আরেকজনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো সেই সময়টাতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের মাঝে যখন প্রমাণ ভিত্তিক বা দলিল ভিত্তিক যখন কোনো মতভিন্নতা দেখা দেয় সেক্ষেত্রে যদি আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দলিলের আলোকে যদি আমরা আলোচনা করি এবং কোরআন ও সুন্নার দিক নির্দেশনা মোতাবেক আমাদের জীবনযাপন পরিচালনা করি তাহলে দেখা যাবে যে আমরা সকলেই একই উদ্দেশ্যে কাজ করছি, আল্লাহ তাআলার দিনকে উঁচু করার জন্য এবং আল্লাহ তাআলার এই দিনকে প্রচার প্রসারের জন্য কাজ করে যাচ্ছি। কেউ মাঠে কাজ করছি, কেউ ঘরে কাজ করছি, কেউ আমরা বিভিন্নভাবে এই কাজগুলো করে যাচ্ছি। প্রত্যেকেই যদি প্রত্যেকের এই কাজের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্মানসূচক ধারণা এবং আমরা চিন্তা যদি লালন করি তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে যে বাহ্যিক যে অনৈক্য রয়েছে সেই অনৈক্যটা দূর হওয়া সম্ভব হবে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকারভাবে শেখ সাইয়েদ আহমেদ হাফিজুল্লাহ আপনি আপনার বক্তব্য এখানে উপস্থাপন করলেন। আশা করি এই মুসলিম উম্মার যে ঐক্যের বিষয়টা, এটা আমাদের যারা দর্শক আছেন এবং আমরা যারা আছি আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারছি। আসলে এই ব্যাপারের গুরুত্বটা অপরিসীম। আপনাদের এরকম বারবার উপস্থিতি যেটা মিডিয়ার মধ্যে দাওয়ার ক্ষেত্রে, এটা খুবই উপকারী হবে সবার জন্য। এক একটা এলাকায় আপনাদের যারা ইমামরা আছেন আপনারা সংঘবদ্ধ হয়ে যখন আপনারা দাওয়ার কাজগুলো সবসময় করছেন এবং এর সাথে যদি আপনারা মিডিয়াতে উপস্থিত হন সেই ক্ষেত্রে আমরা আরো বেশি উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। সো আজকে আলহামদুলিল্লাহ আমরা দুজন ইমাম সাহেবদেরকে পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে এবং আমরা তাদের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মুসলিম উম্মার ঐক্যের উপর। আশা করছি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম অনুষ্ঠান যদি আপনারা আরও দেখতে চান। ও আমি আরও বলে দিতে চাই যে আমাদের যে মৌলানা সাইয়েদ আহমেদ শায়েখ আছেন ওনার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে ওটা আমরা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমাদের যে মুফতি মৌলানা শায়েখ আবু তাইয়েব হাফিজুল্লাহ আছেন ওনারও আশা করছি, আমরা চাই যে উনিও আসুক সামনে এবং উনিও আরও মুসলিম উম্মার জন্য দাওয়ার কাজগুলো করুক।
এসে, তো আমরা চাই যে উনিও খুব শীঘ্রই হয়তো ইউটিউবে হোক, ফেসবুকে হোক, অথবা মোট কথা মিডিয়ার মধ্যে চলে আসুক ইনশাআল্লাহ। তো আমরা এটা দোয়া করি, এবং এরকম যদি ওনারা আসেন তাহলে আমরা অবশ্যই তাদের সেই ফেসবুক বা ইউটিউব আইডি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর তার সাথে আমরা বলতে চাই যে ইনশাআল্লাহ এরকম প্রোগ্রাম আমরা চেষ্টা করবো আরও করতে, এবং দাওয়ার আরও কিছু কাজ যেগুলো আলেম ওলামারা করবেন সেগুলো সম্পর্কে আমরাও আপনাদেরকে জানিয়ে দেব, আপ টু ডেট দিয়ে দিব যখন সম্ভব হবে। তো এই পর্যন্তই আজকে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।